এসসি 2022, বর্তমানে যারা দশম শ্রেণীতে আছো, 2022 সালে যারা এসসি পরীক্ষা দিবে তোমাদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেখার জন্য আজকে আমরা হাজির হলাম। তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো সপ্তম সপ্তাহের কোন বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেখতে যাচ্ছ। আরেকটি কথা বলে দিব, সপ্তম সপ্তাহের আগ পর্যন্ত, প্রথম থেকে ষষ্ঠ সপ্তাহ পর্যন্ত অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। যদি অ্যান্সার খুঁজতে সমস্যা হয় আমাদের চ্যানেলে প্লে লিস্ট আছে, প্লে লিস্ট থেকে দেখে নাও। প্লে লিস্টে যদি খুঁজতে সমস্যা হয় তাহলে আমাদের একটি অ্যাপস দেওয়া আছে গুগল প্লে স্টোরে, স্কুল হেল্পলাইন বিডি, তোমরা সেই অ্যাপস ইনস্টল করে নাও, সেখানে তোমরা সকল ক্লাসের অ্যান্সার পেয়ে যাবা, সেই সাথে সাথে তোমাদের এসসি 2022-এর যে ক্লাস সেটির অ্যান্সারও পেয়ে যাবা। তো চলো কথা না বাড়িয়ে আমরা সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখে নিই। এসে 2022 সালের পরীক্ষার্থীরা, তোমাদের সপ্তম সপ্তাহের গ্রাস্ট উইকেন্ড বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেখার জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে হাজির হলাম। তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সারটি রেডি। অ্যান্সারটি দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নিই এবং অ্যাসাইনমেন্টের শিরোনামটি কী হবে সেটা জেনে নিই। এসে 2022 সালের পরীক্ষার্থীরা, তোমাদের গ্রাস্ট উইকেন্ড বিষয়টি এটি বিশ্বকোর 151। তো 1 নং অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টটি হচ্ছে আমরা যেটা জুম করে দেখি যে কোভিড-19 পরিস্থিতিতে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামোর ভূমিকা নিরূপণ করো, এটা অ্যাসাইনমেন্টের প্রশ্ন। নির্দেশনায় বলা আছে যে গৃহ ব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা, গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামোর চকে প্রদর্শন, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায়গুলো ভূমিকা ব্যাখ্যা, এটা অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং এটির জন্য বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 16 মার্কস। তো চলো আমরা অ্যান্সারটি দেখার আগে অ্যাসাইনমেন্টের শিরোনামটি দেখে নেই। শ্রেণী দশম, বিষয় রাষ্ট্রবিজ্ঞান, অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামো কীভাবে লক্ষ্য অর্জনের সহায়তা করে তা নিরূপণ, এ হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো চলো আমরা অ্যান্সারে চলে যাই। প্রথমেই বলা ছিল যে গৃহ ব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা, তো আমরা অ্যান্সার এভাবে শুরু করবো। এক লিখে যে গৃহ ব্যবস্থাপনার ধারণা, পরিবারের প্রধান অর্থাৎ বাবা অথবা মা গৃহে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে থাকেন, তিনি পরিবারের সদস্যদের চাহিদা ও সক্ষমতা অনুসারে লক্ষ্য নির্ধারণ করেন, এ লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন সম্পদের সঠিক ব্যবহার, আর সম্পদের সঠিক ব্যবহারের জন্য ব্যবস্থাপনার পদ্ধতি বা ধাপসমূহ অনুসরণ করতে হয়। গৃহ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য ধাপ হল পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন। গৃহ ব্যবস্থাপনা সাধারণত বস্তুবাচক সম্পদ যেমন অর্থ, জমি, বাড়ি ও মানবীয় সম্পদ যেমন মেধা, জ্ঞান, বুদ্ধি ইত্যাদির সফল সমন্বয় ঘটানো হয় ইত্যাদির সফল সমন্বয় ঘটানো হয়। একটি গৃহে উপার্জনক্ষম সদস্যরা তাদের উপার্জিত অর্থ দিয়ে এবং উপার্জনক্ষম নয় এমন সদস্যরা তাদের শ্রম, শক্তি, জ্ঞান, অভিজ্ঞতা ইত্যাদি দিয়ে সম্মিলিতভাবে কাঙ্ক্ষিত পারিবারিক লক্ষ্য অর্জন করেন। এভাবেই একটি গৃহে ব্যবস্থাপনা পদ্ধতির যথাযথ প্রয়োগ ঘটে। গ্রস ও ক্যান্ডেল এর মতে গৃহ ব্যবস্থাপনা একটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে পরিবারগুলো পরিকল্পনা, নিয়ন্ত্রণ ও মূল্যায়নের মাধ্যমে পরিবারের মানবীয় ও বস্তুবাচক সম্পদের সুষ্ঠু ব্যবহার করে উদ্দেশ্য অর্জন করে। নিকেল ও ডর্সি গৃহ ব্যবস্থাপনার ধারণা দিতে গিয়ে একে পারিবারিক জীবনের প্রশাসনিক দিক বলে মনে করেন। তাদের মতে পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য মানবীয় ও বস্তুবাচক সম্পদসমূহের ব্যবহারে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করাই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। এবার আমরা 2 নম্বর প্রশ্ন চলে আসি। 2-এ বলা ছিল যে গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামো ছকে প্রদর্শন, মানে এটা ধারণা কাঠামোগুলো লিখতে হবে। তো আমরা 2 লিখেভাবে লিখব, গৃহ ব্যবস্থাপনার পর্যায় বা পদ্ধতিগুলোর ভূমিকা। গৃহ ব্যবস্থাপনা পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য কতগুলো ধারাবাহিক কর্মপদ্ধতির সমষ্টি মাত্র। এ পদ্ধতিগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করতে হয় বলে এগুলোকে গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায় বলে। পদ্ধতিগুলো হলো পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন, এ হচ্ছে পদ্ধতিগুলো। 2 নম্বরে এতটুকু লিখলে চলবে। তারপর আমরা 3-এ চলে যাই। 3-এ বলা ছিল যে প্রশ্নটা একটা দেখি, 3-এ অকাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায়গুলো ভূমিকা ব্যাখ্যা, এ হচ্ছে 3 নম্বরের প্রশ্নটি আমরা অ্যান্সারে যাব। 3 লিখে আমরা এভাবে লিখবো, কোভিড-19 পরিস্থিতিতে আমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামোর ভূমিকা নিরূপণ করা হলো। পরিকল্পনা, লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যেসব কর্মপন্থা অবলম্বন করা হয় তার পূর্বে কাজটি কীভাবে করা হবে, কেন করা হবে ইত্যাদি সম্বন্ধে চিন্তাভাবনা করার নামই পরিকল্পনা। পরিবারের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে গৃহীত ও পরিবর্তিত পরিস্থিতিতে নমনীয় পরিকল্পনা কার্যকরী ভূমিকা রাখে। লক্ষ্য অর্জনের জন্য পারিবারিক কাজগুলো নির্ধারিত হয় যেমন কোনটি করা হবে এবং কীভাবে করা হবে। পরিকল্পনা কাজকে সুশৃঙ্খল, সহজ ও ঝুঁকিহীন করে। অর্থ, সম্পত্তি, জ্ঞান, দক্ষতা ইত্যাদি সব ধরনের সম্পদের সঠিক ব্যবহার করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন নিশ্চিত করে। সংগঠন,
পরিকল্পনা প্রণয়নের পর কাজগুলো সমন্বয় করা হচ্ছে সংগঠন পরিকল্পনা কাজগুলোতে গৃহ ব্যবস্থাকে নিজে এবং অন্যান্য সদস্যদের অংশগ্রহণ করার উপায় বের করেন পারিবারিক সম্পদের প্রকৃতি ও পরিমাণ বিবেচনা করে সে অনুযায়ী সম্পদের ব্যবহার নিশ্চিত করা হয় কর্মীদের কাজের যোগ্যতা দক্ষতা ও অভিজ্ঞতা ইত্যাদি কাজ অনুযায়ী কাজ বণ্টনের বিষয়টি সংগঠনের অন্তর্ভুক্ত সহজ ভাষায় বলা যায় যে কাজ করবে তার সাথে সম্পদের সমন্বয় ঘটানো সংগঠনের কাজ নিয়ন্ত্রণ গৃহ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণ বলতে বোঝায় পরিবারের সকল ব্যক্তি শৃঙ্খলাবদ্ধভাবে পারিবারিক লক্ষ্য অর্জনের কাজে নিয়োজিত কিনা তা পর্যবেক্ষণ করা এতে পরিকল্পিত কাজগুলোর গতি বজায় থাকে পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত কাজগুলো মানসম্মতভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা নিবিড়ভাবে দেখা যায় নিয়ন্ত্রণ এমন একটি ধাপ যেখানে পর্যবেক্ষণকালে প্রয়োজনীয় সিদ্ধান্ত পরিবর্তন করা হয় এক্ষেত্রে হঠাৎ কোনো সমস্যা হলে তার সমাধানের জন্য কাজের পরিকল্পনা ও দায়িত্ব পরিবর্তিত হয় সচেতনতা ও সাবধানতার সাথে নিয়ন্ত্রিত কাজ গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা ধাপসমূহকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে নিয়ে যায় মূল্যায়ন গৃহ ব্যবস্থাপনার সর্বশেষ পর্যায়ে হল মূল্যায়ন কাজের ফলাফল বিচার বা যাচাই করাই হচ্ছে মূল্যায়ন পরিকল্পনা ও নিয়ন্ত্রণের উপর কাজের ফলাফল নির্ভর করে এ ফলাফল ইতিবাচক বা নেতিবাচক যাই হোক না কেন তা মূল্যায়নের মাধ্যমে ধরা পড়ে কাজের উদ্দেশ্য বা লক্ষ্যকে কেন্দ্র করে ফলাফল যাচাই করা হয় উদ্দেশ্য সাধিত না হলে ফলাফল ভালো হলে হলো না বুঝতে হবে এক্ষেত্রে পরিকল্পনা ও নিয়ন্ত্রণের ব্যাপারে আরও সচেতন হতে হবে মূল্যায়নের মাধ্যমে লক্ষ্য অর্জিত হলো কি না আর যদি হয়ে থাকে কতটা হলো তা পরিমাপ করা যায় ব্যবস্থাপনার প্রতিটি ধাপকে খুব সূক্ষ্মভাবে মূল্যায়ন করতে হয় লক্ষ্য অর্জনে আংশিক সফলতা আসলে তাতে সন্তুষ্ট না এনে বরং তাকে ভবিষ্যতে আরও উন্নত করার চেষ্টা করতে হবে এ ছিল তোমাদের গ্রাস্তবিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার সপ্তম সপ্তাহের জন্য বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলোর অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমাদের সব বিভাগের সকল শিক্ষার্থীদের জন্য একটা অ্যাসাইনমেন্ট রয়েছে এই সপ্তাহে সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ICT বিষয়টির অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা চ্যানেলে দেখে নিতে পারো আর তোমরা কে কোন জেলা কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটিকে অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দাও যাতে আমরা বুঝতে পারি সবচেয়ে বেশি শিক্ষার্থীরা কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছে আজকের মতো এখানে আমরা কম্পিটিশন থেকে বিদায় নিব যাবার আগে একটা কথাই বলে নিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও ধন্যবাদ ধন্যবাদ সবাইকে তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা জানো তালুকদার একাডেমি এবং তালুকদার হেল্পলাইন তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করছে তোমাদের তালুকদার একাডেমিতে ষষ্ঠ থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত যে অ্যাসাইনমেন্টের কার্যক্রম চলছে তাদের সেই অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো তালুকদার একাডেমি থেকে দেওয়া হচ্ছে আর তালুকদার হেল্পলাইন থেকে SSC 2021 SSC 2022 সালের পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেওয়া হচ্ছে তো তোমরা যারা এখনো চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করেন চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশন আইকনটি অন করে দাও যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় স্টিল দ্যান টেক কেয়ার ধন্যবাদ সবাইকে Thank you.